আসসালামু আলাইকুম, আমি হাকিম রাজু। যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে অনেকদিন ধরে একটা জিনিস ভাবতেছিলাম যে আপনাদের সঙ্গে আসলে শেয়ার করা দরকার। জীবনটা আসলে ভিটিভির মতো হয়ে গেছে, সাদা কালো। হ্যাঁ, সত্যি কথা, জীবনটা ভিটিভির মতো হয়ে গেছে, সাদা কালো। আর মনে করেন যে ঢেঁড়স 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 যেরকম ওরকম হয়ে গেছে। কেন বলতেছি, তার কারণ অবশ্যই আছে। সেটা হলো যে আপনারা সবাই কম বেশি জানেন যে আমি আসলে ওষুধ ব্যবসার সঙ্গে আমার সম্পৃক্ত। তো সেই সুবাদে আসলে আমি আসলে ছিলাম সৈয়দপুরে বিগত 10 থেকে 12 বছর। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম। তো হঠাৎ করে মাথার মধ্যে চিন্তা আসলো যে আসলে আমি যেহেতু রংপুরের ছেলে, তো রংপুরেই চলে যাই, রংপুরেই নতুন চেম্বার দেই। তো যেই ভাবনা সেই কাজ, রংপুরে চলে আসলাম। তো নতুন একটা চেম্বার দিতে গেলে সময়ের দরকার আছে, তারপরে লোকেশন বা জায়গার দরকার আছে। তো সেক্ষেত্রে একটু সময় লাগতেছিল। তো সেই সময় লাগার কারণে আমি বাসায় বেকার, তেমন কোনো কাজকাম ছিল না, শুধু বাসায় খাওয়া আর ঘুমানোই ছিল আমার কাজ। ডেইলি রুটিন ছিল প্রায় 2 মাসের মতো। তো এখন আমি মূল কথায় আসি, যেটা আপনাদেরকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইতেছিলাম। তো পাশের বাসার এক চাচি আমাদের বাসায় আসছে, তা আমি আমার রুমেই শুয়েছিলাম। তো আমার সঙ্গে বেশি আলাপ করবে, তা আম্মা যথারীতি পানের বাটাটা বাই করে দিছে। তো দুইজনে বসে বসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। তো তার মধ্যে আমাকে নিয়ে কথা, যে কী ব্যাপার, আপনার ছেলে তো দেখি বাড়িতে ঘুরে কোনো কাজকাম করে না, কী হয়েছে ওর? তো এমনিতেই মনে করেন যে মায়ের অবস্থাটা, মনে করেন যে মেজাজটা আরও বিগড়ে গেল। তারপরে বলতেছে যে আমার ছেলে অমুক জায়গায় চাকরি করে, নাম নিব না, আমার ছেলে অমুক জায়গায় চাকরি করে, এত টাকা স্যালারি পায়, আমার মেয়ে জামাই অমুক জায়গায় চাকরি করে, 65,000 টাকা স্যালারি পায়, আপনার ছেলেটা চাকরিতে গেল না, কি ব্যবসা শুরু করছে, বাড়িতে এসে বসে থাকে, এখন এমনিতেই নাচুর নাকাটি, মা তো পাইছে আরও ঢোলে বাড়ি, মারও শুরু হয়ে গেল। আচ্ছা চাচি, আমি কি আপনার কোনো দিন কইছি যে আমার 10 টাকা দেন, বা আমার কোনো কিছু দিয়ে সহযোগিতা করেন? আমি চাকরি করতে আমার ভাল লাগে না, এই জন্য আমি চাকরি করি না। আমার উদ্যোক্তা হইতে ভাল লাগছে, এই জন্য আমি নিজেই উদ্যোক্তা হয়েছি। তো আমি আসলে ব্যবসা করি, তো আমি যেহেতু ব্যবসা করি, সে জায়গায় আরও 2-3 জনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। তো সেক্ষেত্রে এটা ভালো হয়েছে না? আর আপনার ছেলে সে চাকরি করে, কার চাকরি করে? অন্যের অধীনে। আর আমি কারো অধীন না, আমি আসলে স্বাধীন। চাচি পান খাইবার আইন কোনো সমস্যা নাই। আপনার মেয়ে জামাই কত টাকা বেতন পায়, আপনার ছেলে কত টাকা বেতন পায়, ঠিক আছে, এগুলো বলতে আসিয়েন না, আর যাই করেন, ভালো থাকবেন।